দেখতে প্রায় কাছাকাছি সেম যে কারণে হঠাৎ করে না দেখে বলার উপর ন্যাচারালি হচ্ছে ছিড হয় তবে এটা ঔষধের মাধ্যমে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রঙিন আঙ্গুর বাগান থেকে আমাদের উদ্যোক্তার খোঁজে নিয়মিত আয়োজনের আজকের আরেকটা নতুন এপিসোডে দর্শক আমরা আজকে অবস্থান করছি হচ্ছে যশোর সদর উপজেলার এটা হচ্ছে কি গ্রাম দৌলাদি দৌলদ্দিহি হ্যাঁ যশোর সদর উপজেলার দৌলদ্দিহি গ্রামে আমাদের পাশে রয়েছেন হচ্ছে মোহাম্মদ তাসিন হোসেন তিনি একজন হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি এবং কর্মে রয়েছেন মোটামুটি ইঞ্জিনের কাজকামের মধ্যেই মোটামুটি থাকা এবং পড়াশোনা একটা সময় রানিং ছিল এখন তার ভালো লাগা থেকে তিনি একটা কর্মে ঢুকেছেন আর ওনার এই শখের আঙুর বাগানে আমরা আজকে এসেছি আমরা যতদূর জানতে পেরেছি যে উনি ওনার যে আসলে একটা দুলাভাই রয়েছেন তার অনুপ্রেরণা থেকে তার উৎসাহ পেয়েই এই আঙুর বাগান গড়ে তুলেছেন তো আমরা এর পূর্বে বিভিন্ন আসলে আঙুর বাগানগুলো দেখেছি সেগুলো ছিল হচ্ছে সবুজ জাতের আঙুর আজকে আমরা একটু রঙিন লাল এবং কালো রঙের আঙুর পাচ্ছি তো আমরা তাসিনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব তার কি কি কালেকশন রয়েছে এবং তার আঙ্গুর চাষাবাদের গল্পটাshader জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তাসিন হোসেন তাই তো জি জি আপনার আঙ্গুর বাগানে এসেছি আমরা আজকে আপনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানাবো আমাদের দর্শকদের প্রথমে আপনার আঙ্গুর চাষের একটু গল্পটা শুনতে চাইবো কিভাবে আপনি আঙ্গুর চাষাবাদে আসলেন আসলে আমরা এটা হচ্ছে বাগান আমাদের আগুন ফল বাগানটা এটা আমাদের একটা দুইটা গাছ আজকে শখের বিষয় লাগানো এখন আস্তে আস্তে যাক অনেক বড়ই হয়েছে আচ্ছা এটা কিভাবে মানে প্রথম জানলেন কিভাবে বা শুরুটা হলো কিভাবে আমরা ইউটিউব ফেসবুক যা দেখতে পাই যে এরকম আঙুর ফল বাংলাদেশেও হচ্ছে বাইরের দেশে তো আমরা খাই এখন আমাদের দেশেও যে হয় এটা আমাদের জানার বাইরে ছিল এটা আমরা জানতাম না পরবর্তীতে আমরা ফেসবুক ইউটিউব যাক দেখি দেখার পরে আমরাও ইচ্ছুক হয় ইচ্ছুক জাগে আমাদের ইচ্ছা হয় দেখে আমরাও সারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমরাও আর কি শুরু করছি শখের বিষয় আর কি 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 জাতের আঙ্গুর আপনার এই বাগানে রয়েছে এখন আমাদের একেলো আছে বাইকোনর আছে আরও বিভিন্ন রকমের অনেক রকমের varietà আছে যার এখন আমাদের ফল পাক ধরেছে আর কি কালার এসে আমাদের একেলো আর বাইকোনর এখন আমরা দুইটাই দেখাবো আর বাদবাকি এখন আমাদের কালার আসেনি যার কারণে আমরা এখন গুলো দেখাবো না আচ্ছা আমরা এখন যে যে এই ঠোকাটা যদি আমরা একটু এগিয়ে আসি এই থোকাটার ব্যাপারে যদি বলি যে কিছুটা কালার আসছে কিছুটা সবুজ যে আবার এই ঠোকাটাতে প্রায় কালার এসে গেছে পিছনের যে থোকা গুলো সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে কালার এসে গেছে এই এটা কি জাত এটা এটা হচ্ছে বাইকুনুর এটা বাইকুনুরের একটা জাত আচ্ছা বাইকুনুরের থোকা কি এরকমের বড় হয় এরকম স্বাভাবিক ভাবে জি এর থেকেও আরো বড় হয় যা আছে এরকম এর থেকে আরো বড় হয় আচ্ছা এই আঙ্গুরের কি একটু বৈশিষ্ট্য আমাদের বলতে পারবেন যে এটা এর বৈশিষ্ট্যটা কি কি কেমন কেমন কি এই আঙ্গুরের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে লম্বা এবং কালো এমনি সময় সবুজে কালারই থাকে আর যখন আপনার দেখেন এখন পাক ধরেছে যে দেখেন কালো আরো কালো মানে যখন কালো আছে এটা আরো কালো হবে আচ্ছা এখন এটা মিষ্টি নাকি টক এটা মিষ্টি আছে অবশ্যই মিষ্টি আছে এখন কি আপনার এখানে খাওয়ার উপযোগী কোনো আঙ্গুর আছে এই থোকার কোনো একটা থোকার জি আছে আপনি এখানে দেখতে পারেন হ্যাঁ নেন আপনার পছন্দ মতো আপনি এই থোকা থেকে কি আমি পাকা খেতে পারবো কিনা জি আপনি এটা খাওয়ার পরে দর্শকদের আমরা একটু দেখাই এটা হচ্ছে ইয়া বাইকুনুর জি এটা বাইক বাইকুনুর নাকি একলো এটা যেটা এটা হচ্ছে একলো এটা একলো আচ্ছা একলো আসলে বাইকুনর এবং একলো দেখতে প্রায় কাছাকাছি सेम যে কারণে হঠাৎ করে ট্যাগ না দেখে বলার উপায় না এটা হ্যাঁ এটা হচ্ছে একলো আর আমরা এখন এটার মধ্যে প্রথমে দেখব হচ্ছে সিড আছে কিনা বিসমিল্লাহ হুম সিড নাই এই যে এটা ন্যাচারালি হচ্ছে সিড হয় তবে এটা ওষুধের মাধ্যমে সিডলেস সিডলেস করা করা যায় যায় হুম আর এখন তাহলে নেন এক টুকরো আপনার খেতে আমি একটুকরো নেই ও খেয়ে দেখি হ্যাঁ হুম মার্শাল্লা মোটামুটি একটা মিষ্টতা এসে গেছে আর হয়তো অল্প কিছু দিনের মধ্যেই একটা ভালো রকমের মিষ্টতা এসে যাবে আচ্ছা এই থোকাগুলো গুলো যদি আমরা থোকা একটু হিসাব করি যে এক একটা থোকা নর্মালি সাধারণভাবে হচ্ছে কত গ্রাম ওজন হতে পারে এটা আপনার তিন থেকে চারশো গ্রাম আর আপনার বড় আরো বড় হলে সে হিসেবে আলাদা এখন আমাদের যেটা আছে আমরা পিছনে যে বড় থোকাটা দেখেছিলাম ওই যে বড় থোকাটা ওইটা কত গ্রাম হতে পারে ওইটা আপনার হচ্ছে আমাদের যেটা আছে এটা আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ভিতরে আছে আর আপনার ওটা ছয় থেকে সাতশো আটশো পর্যন্ত হয়ে থাকে মানে আমাদের যেটা আছে বড় এখন স্বাভাবিকভাবে মোটামুটি বড়টার হিসাব যদি আমরা না করি সাধারণ হিসাব করি এভারেজ তো তিন থেকে চারশো গ্রাম থেকে চারশো গ্রামের ভিতরে আছে আচ্ছা এটা গেল হচ্ছে একুলোর ব্যাপারটা আমরা এখন ওইটা দেখবো ওইটা সম্ভবত বাইকুলোর নাকি ওইটা এখন আচ্ছা এটা একুলো আচ্ছা এই যে একগুলো তারপর হচ্ছে বাইকুনর এগুলো আসলে কোন দেশীয় জাত এটা আমাদের তো বাইরে থেকে সংগ্রহ করা কিন্তু আমরা যতদূর জানি এটা ইউক্রেন অথবা রাশিয়া থেকে আর কি সংগ্রহ এটা সংগ্রহ করা আচ্ছা আপনার এখানে টোটাল এখন কতগুলা গাছ রয়েছে আপনার আমাদের তেরোটা গাছ আছে তেরোটা মোট তেরোটা গাছ কিন্তু গুলো এখনো কি জাত আছে আপনাদের এখানে আপনার এখানে আছে একেলো আছে বাইকুনুর আছে তারপর চয়ন আছে অস্ট্রেলিয়ান একটা জাত আছে পিনোট আছে তারপরে আপনার হ্যালোইন আছে আর এখন আমরা দেখাবো এগুলাই যে আমাদের ওগুলা এখনো আর কি কালার আসেনি এখন আইএসসি আমাদের এ কেলো বাইকনের কালার এসেছে এই যে আপনার এইটাই দেখাবো আপনারা এখানে গাছ থেকে গাছের যে আঙুরের দূরত্ব রাখছেন কত কত রাখছেন এটা আমাদের সাত থেকে আর কি আট হাত আছে মানে আরো কম লাগান যায় এর কোনো ই নেই মানে আরো কাছাকাছি লাগান যায় তিন চার হাত দূরত্বের ভিতরে লাগান যায় এটা কোনো ব্যাপার না গাছের বয়স কতদিন হলো আমাদের এক থেকে দেড় বছরের ভিতরে আছে গাছের বয়স গাছের বয়স তাই না জি আচ্ছা প্রথম ফল পেয়েছিলেন কত মাস পরে এটা কি খেয়াল আমাদের সাত থেকে আট মাসের মাথায় আমরা ফল পেয়েছি সেটা গাছ প্রতি কেমন ফলন হয়েছিল এটা হয়েছিল আর কি একটু অল্প একটু অল্প হয়েছিল গাছের বয়স কম থাকার কারণে যার কারণে আমাদের গাছের এখন যে পরিমাণ আছে তাতে কেমন হতে পারে তাও আপনার বিশ থেকে তিরিশ কেজি করে একটা গাছে ফলন আছে আরো হবে অনেক হবে আরও আচ্ছা একটা পূর্ণবয়স্ক গাছে মোটামুটি যদি স্বাভাবিকভাবে ভালো হয় তাহলে কত কেজি সর্বোচ্চ ফলন হতে পারে আঙুরের জানা আছে কি এটা এটা আমার সঠিক ধারণে অনেক হয় এখন চল্লিশ কেজি থেকে ষাট কেজি থেকে ষাট কেজি আর অনেক হয় হ্যাঁ দর্শক আমরা কিন্তু আসলে যে সকল এই আঙুরের হচ্ছে বাণিজ্যিক বাগান রয়েছে ওই বাগানগুলোতে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা কিন্তু জানতে পেরেছি যে আঙুরের যে মোটামুটি একটা পূর্ণ বয়স্ক, পূর্ণ ম্যাচিউর যে গাছ সেই গাছে মোটামুটি চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত ফলন পাওয়া গেছে এমনকি কোনো কোনো গাছে সত্তর আশি কেজি পর্যন্ত আমরা পেয়েছি বা এরকমের জেনেছি তো যাই হোক আপনার হচ্ছে এই আঙুর বাগানটা দেখলাম ভালো লাগলো এখন সিড আছে কিনা না সেটাও আমরা পরীক্ষা করলাম মিষ্টতা পরীক্ষা করলাম মার্শাল্লা ভালো লেগেছে আপনি কি মনে করেন যে আঙ্গুর চাষটা কি আসলে বাণিজ্যিকভাবে বাংলাদেশে করা সম্ভব কি সম্ভব বাণিজ্যিকভাবেও করা সম্ভব এখন আপনার দেখা চোখে বা দেখা মতে কোন জাতগুলা নিয়ে কাজ করলে মোটামুটি সফলতা পাওয়া যেতে পারে আপনার এখানে যা আছে সবই আর কি মানে খারাপ কোনো আমি আমি কোনো খারাপ দিকের এখানে দেখছি না তবে একেলো বাই কোনো চয়ন আর কি সবই আর কি ভালো এখানে আমার পরীক্ষিত জাত যা আছে সবই এভাবেই আছে আচ্ছা তো দর্শক আজকে হচ্ছে আমাদের প্রতিবেদনের মূল প্রতিবাদ্য হচ্ছে আপনাদেরকে রঙিন যে আঙুর রয়েছে সেই আঙুর সম্পর্কে ধারণা দেওয়ার আপনারা জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গাতে ঘুরে চেষ্টা করছি আপনাদেরকে রঙিন এবং কালারফুল আঙুরগুলো আপনাদের দেখানোর কারণ এর পূর্বে হচ্ছে আমাদের যে বাংলাদেশের সবুজ জাতের আঙুরগুলা পেয়েছিলাম আমরা তবে মানুষ আসলে যুগের পরিবর্তনে তাল মিলাতে গিয়ে দারুন দারুণ কালারফুল আঙুর কিন্তু পছন্দ করছেন এবং যে সকল কৃষি উদ্যোক্তারা রয়েছেন তারা কিন্তু নিয়ে আসছেন তো সেই সাথে করে আমরাও চেষ্টা করছি এই সকল আঙ্গুরকে আপনাদের সামনে পরিচিত করে দেবার আজকে একটা শখের বাগান এসেছি তাসিন হোসেন একজন তরুণ উদ্যোক্তা আমরা বলতে পারি উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ওনার যে কর্মজীবন রয়েছে তার পাশাপাশি অনুপ্রেরণায় মূলত এই বাগানটা গড়ে তুলেছেন এবং সার্বিক তত্ত্বাবধানে উনি থাকেন তবে উপর থেকে হয়তো ভালো একটা যে সুদৃষ্টি দিয়ে রেখেছেন ওনার দুলা ভাই তো আমরা আজকে আপনাদের এই আঙুর সম্পর্কে জানালাম আপনারা আশা করছি এরকমের আঙুর বাগানগুলো ভিজিট করে আপনারা যদি চান আপনাদের বাড়ির আঙিনায় এরকমের জায়গা জুড়ে মোটামুটি দশ বারোটা বা বিশটা গাছ লাগিয়ে রাখবেন নিজেদের খাবারের মানে আঙুরের খাবারের যে চাহিদা আঙুর খাবার যে চাহিদা সেটা পূরণ করার জন্য তাহলে কিন্তু পারেন আর আজকে আমরা যে পরীক্ষিত দুইটা জাত পেলাম একটা হচ্ছে একলো এবং একটা হচ্ছে বাইকুনুর এই দুইটা জাত কালার এসছে আর এর আরেকটা অংশ আছে আমরা যতদূর জেনেছিলাম যে এটা হচ্ছে যশোরের সদর উপজেলাতে আরেকটা আছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে তো আমরা পরবর্তী কোন একটা পর্বে হয়তো এই বাগানের আরেকটি যে অংশ রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আর তাসিন হোসেনের সাথে হচ্ছে যোগাযোগ করলে চারা পাওয়ার সম্ভাবনা আছে কি জি আমাদের চারা আছে অনেক আছে আচ্ছা এখান থেকে কাটিং করা তো নাকি হবে আচ্ছা তো যাই হোক আপনারা চাইলে এই তাসিন হোসেনের সাথে কথা বলতে পারেন একজন ইয়ং এন্টারপ্রেন ওনার সাথে কথা বলে আপনারা এই আঙ্গুর বাগান পরিদর্শন করে দেখে বুঝে শুনে চাষে আসতে পারেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম